চারিদিকে কত চারি জুড়ি মিথ্যে কথার ফুল জুড়ি এরই মাঝে আরে কি সমস্যা, আমি সেই সময় ধরে দেখতেছি আপনারা দুজন কেন জম করতেছেন, সমস্যা কি? দেখছেন বড় ভাই, 1000 টের ফল খাই আলছে আর বলে টক লাগে। এই সব ফল কোন জীবনে শুনছেন যে টক লাগে? কেন গলো তুই, কেন গলো? হ্যাঁ আপনি থামেন। আরে আপনি ফকু ফকু হইছে তার ফল খায় টাকা দেবেন, এটা কোন ধরনের কথা? মিষ্টি লাগে নাই তোমো, মিষ্টি করিম। মিষ্টি লাগিনি না আপনার জিব্বায় সমস্যা, মিষ্টি যদি না লাগান তাহলে মিষ্টি লাগবে? ভাই আমি আমি একটা সমাধান দিই, এইভাবে গ্যাঞ্জাম করলে আপনি যদি তারে মারেন আপনি যাবেন জেলখানায় আর আপনি যাবেন হসপিটালে। দরকার আছে বাবা? যা লস হয়েছে হয়েছে, এই জায়গায় বসে আপনি ব্যবসা করেন আর তুমি আমার সাথে চলো মার খেয়ে মরিয়ে যাবো এই জায়গায়। এই ভাই ভাই আপনি বসেন বসেন। কার মুখ দেখে যাইছিলাম, বউ কইছিল আজকে বিশুদ্ধার দোকান খুলো না। আপনি যে কি মাল, আমার চিন্তি বাকি নেই। কেন? ওই যে বাপরে নিয়ে এসে খয়রাত করতেছেন, দুইটা টাকা দেন দুইটা টাকা দেন, মনে নেই? হ্যাঁ কি 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 এইসব আউল ফাউল কি কথা কন ভাই তোমার? না তোমার তো দেখো ভালো মানুষ নয়। আউল ফাউল কথা কই না, আমি চিনে ফেলাইছি। আমার সামনে একবার এসে খয়রাত নিতে আইছো বাবা, আমি একবার যারা দেই আমি সবসময় তারা মনে রাখি। নয় ভাইজান না তো তোমার চিনি ফেলাইছেন তা। আচ্ছা আচ্ছা শোনো, তোমার ঘটনাটা কি? তুমি তো দিব্যি সুস্থ সবল মানুষ, তা তুমি এইরকম সিটারি বাটপারি করো কি জন্য আমার তো খুলে কাও দি। সত্যি কথা কইতে ভাইজান, তোমাকে তো দেখি মোর থেকে বাসে আনছে, তোমাকে দেখি তো মোক ভালো মানুষ মনে হয়েছে। এখন যেহেতু মোক চিনি ফেলাইছেন তাহলে তোমাকে কথাটা কোয়া যায় ভাইজান। সত্যি কথা বলতে কি জানেন, মুই কিন্তু শিক্ষিত চ্যাংড়া ভাইজান, মোর খুব শখ আসলো মুই বিদেশ যাই বুঝছেন। এখন ভাইজান ওই বাপের জমি জায়গা টাকা পয়সা যা আসলো সব মুই কর গোছে টোছে মুই একটা লোকক দিছি বুঝো, মোক বিদেশ নিয়ে যাবে ভাইজান। কিন্তু ভাইজান মুই আর বোঝং নাই যে ওই লোক কি দালাল বুঝছেন। ওই মোক ঢাকা শহর আনছে আনি কইছে যে মোর ফেলাইড অমুক তারিখে। এখন ভাইজান একদিন যায় দুই দিন যায় ফেলাইড আর হয় না। পরে ভাইজান শুনলুম যে ওই টাকা পয়সা নিয়ে নাকি পালাইছে করতে গোনা বুঝছেন। মোর আর বিদেশ যাওয়া হইল না ভাইজান। এখন মুই যে বাপের জমি জায়গা সব বেঁচে আনছু, এখন বাপক তো আর কোয়ার বাসে না, বাপ অসুস্থ মানুষ যদি এলে শোনে, শুনে যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায় ভাইজান তাহলে এলে কাইলে যন্ত্রণা হইবে কত। এই জন্য মুই বাপক কসুম যে আব্বা মুই বিদেশ গেছু, কিন্তু ভাইজান মুই তো আর বিদেশ যাবার পাং নাই। এখন ঢাকা শহর চলে গেলে তো ভাইজান নিজে চলে গেলে তো টাকা পয়সা লাগে নয়। এখন ভাইজান কী করো, মানুষের দাঁড়ায় দাঁড়ায় গেছো একটা চাকরির জন্য ভাইজান, মোক কাহো চাকরি দেয় নাই, মোর নাকি অভিজ্ঞতা নাই, কোনো কাজ কাম করং নাই। এখন ভাইজান বাসির তো লাগবে, চলি যেয়া ভাইজান মুই এই দুই একটা সিটারি বাটপাড়ি করে ঢাকা শহর চলং ভাইজান। সত্যি কথা তোমার কোন আসলে আমাকে শহরে আমাকে দেশে এইরকম ঘটনা অহরহ ঘটতেছে, এই সিটারি বাটপারি করে মানুষজন সর্বশান্ত করে ফেলাচ্ছে। আপনিও ভাই সেরকম একটা খপ্পরে পড়ে গেছেন। আচ্ছা সমস্যা নেই, আপনি যেহেতু শিক্ষিত মানুষ আমার সব কিছু খুলে কলেন, আমার হাতে যতটুকু আছে আমি আপনারা সাহায্য করার চেষ্টা করব। আচ্ছা আপনারা যদি আমি একটা দারোয়ানের চাকরি দিই আপনি কি করবেন? ভাইজান খালি দারোয়ান নয়, মোক দারোয়ান মুসি মেতর যে চাকরি দিবেন ভাইজান মুই সব চাকরি করতে রাজি আছো ভাইজান। মুই এইলে জগৎ থেকে বেরে আসি চাং ভাইজান, মুই একজন ভালো মানুষ হওয়া চাং ভাইজান, মোকানা সুযোগ যদি থাকে তোমার দেওয়া ভাইজান। আচ্ছা ঠিক আছে, দেখি আমি আপনার একটা দারোয়ানের চাকরি ম্যানেজ করে দিতে পারি কিনা।